যুক্তরাষ্ট্রের হিউস্টনে আজ মাঠের অনুশীলনে নামবে টাইগাররা। সফরের দ্বিতীয় দিনে বৈরী আবহাওয়ার মাঝে ইনডোরে জিম সেশনে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। এদিকে অনুশীলনের ব্যস্ততা না থাকায় প্রবাসী বাংলাদেশি সমর্থকদের সাথে সেলফি তুলেছেন সাকিব আল হাসান সহ দলের অন্য তারকারা। আর দুদিন পরই স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজে নামতে হবে মাঠে। তবে তার আগে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হিউস্টনের বৈরী আবহাওয়া। প্রবল ঝড় বৃষ্টির প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি টেক্সাস অঙ্গরাজ্যের শহরটি, তাই বাংলাদেশকে দ্বিতীয় দিনটা কাটাতে হলো ইনডোরের ব্যস্ততায়। মাঠে নামা না হলেও জিমে সর্বোচ্চ প্রস্তুতির চেষ্টাই করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, লিটন দাসরা, যার তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশের ফিটনেস ট্রেনার নাথান কেইলি। মঙ্গলবার রাতে হিউস্টনে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ। তবে ঝড়ের কারণে পেরিয়ার ভিউ স্টেডিয়াম প্রস্তুত হওয়ার নিয়ে শঙ্কা রয়েই গেছে, যদিও আয়োজকরা আশাবাদী ম্যাচ আয়োজনে। এদিকে বৈরী আবহাওয়ার মাঝেই জাতীয় দলের ক্রিকেটারদের মেটাতে হয়েছে সেলফির আবদার। 40% বেশি গ্লো, বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। প্রবাসী বাংলাদেশি সমর্থকদের সাথে সাকিব, রিয়াদ, সৌম্যদের সেলফি শোভা পাচ্ছে সামাজিক মাধ্যমে। ম্যাচের টিকিট নিয়েও বেশ আগ্রহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে। সবার প্রত্যাশা মার্কিন মুলুকে বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতিই নিবে বাংলাদেশ। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।